Sayam rupa kadamayam dadati sa padantikam Bande aham Sri Guram Sri Yuta Padakamalam Sri Gurun Vaishnavamsha Sri Rupam Shakrajatam Sahagana Raghunatham Nitam Tam Sajivam Svadvaitam Savadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padam Sahagana Lalita Sri Vishakhanitamsya He Krishna Karuna Sindha Dinabandha Jagatpate Gopesha Gopikakanta Radhakanta Namastute Tapta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishabhanu Sute Devi Pranamami Hari Priye Namo Mahabhadannayam Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gaura Dishe Namaha Bancha Kalpa Tarubhasya Kripa Sindhu Paivacha Patitanam Pavanepha Vaishnavepha Namo Namaha Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Srivasadi Gauru Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Namam Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Sarasate Deve Gauravani Pracharine Nirvishesha Sunnavadi Pashyata Deshatarine Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Narayanam Namaskritya Narancaiva Narottamam Devim Sarasvatim Vyasam Tata Jaya Mudirayet Nasta Prayesu Abhadresu Nittam Bhagavata Sevayam Bhagavati Uttama Sloke Bhaktir Bhavati Naishtukim Hare Krishna Aaj amra Srimad Bhagavatam Ashtam Skandher Shatare Athaye Ditiyo Ebong Tritiyo Shlok Paath Kore Shrobon Korbo E Athaye Naam Hocche Bhagavaner Aditir Putrotto Shikar बोर्डे लेखा रहे थे द्वितीय श्लोक तो प्रथम आमी द्वितीय श्लोक टिया का पाठ करूँ तार पड़े हमरा स्वामुवेतु भावे द्वितीय श्लोक पाठ करूँ चिंतायंत पयाबुद्धा महापुरुषमिश्रम् प्रोग्रियेन्द्रियो दुष्टाशन मनुषा बुद्धि सारति अकों तृतीय श्लोक एक्शन नंबर पाठ करो मनोश्रेयिका ग्राया बुद्धियां भगवत्तो खिलात्मनि बासुदेवे समाधायं चचाराहो पयो ब्रतं मनुष्यिका ग्रया बुद्धिया भगवत्ता खिलात्मनि बाशुदेवे समाधायं चचाराह पयो ब्रतं
মনর্ষৈকা গ্রয়া বুদ্ধ্যা ভগবত খিলাত্মনি বাসুদেবে সমাধায় চচারাহ পয়ব্রতম। বলো বাসুদেবে সমাধায় এই শ্লোকের শব্দার্থ অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদ কর্তৃক। মনঃ মন চ ও একগ্রয়া একাগ্র হয়ে দেখতে পাচ্ছেন এই বোর্ডটা তো আগে নেবে না ভাই, শ্লোকটা বলা হবে তারপরে তো, তাড়াহুড়া কি আছে। আবার মনঃ মন চ ও একগ্রয়া একাগ্র হয়ে বুদ্ধা বুদ্ধির সাহায্যে ভগবতী ভগবানকে অখিলাত্মনি পরমাত্মা বাসুদেবে ভগবান বাসুদেবকে সমাধায় পূর্ণ মনোযোগ সহকারে চচার সম্পাদন করেছিলেন। হ এইভাবে পয়ব্রতম পয়ব্রত অনুবাদ। পূর্ণ একাগ্রতা সহকারে অদিতি ভগবানের চিন্তা করে বুদ্ধিরূপ সারথির সাহায্যে মনরূপ রশির দ্বারা ইন্দ্রিয়রূপ দুষ্ট অশ্বদের সংযত করেছিলেন। তিনি একাগ্র চিত্তে ভগবান বাসুদেবের মন স্থির করে পয়ব্রত আচরণ করেছিলেন। আপনারা গতকালের শ্লোকে শ্রবণ করেছেন যে অদিতি কীভাবে পয়ব্রত অনুষ্ঠান করার জন্য তিনি সংকল্প করলেন। তিনি অদিতি আলস্য পরিত্যাগ করে দ্বাদশ দিন অত্যন্ত নিষ্ঠা সহকারে এই ব্রত অনুষ্ঠান করছিলেন। তো আজকের শ্লোকে এই পয়ব্রত কীভাবে অদিতি পয়ব্রত উদযাপন করছিলেন সেই পন্থাগুলো বর্ণনা করেছেন। যে কোনো ব্রত বা তপস্যা করার আগে একজন সাধক বা যোগীকে কী করা উচিত, কী পন্থা অবলম্বন করলে তিনি সিদ্ধি লাভ করতে পারেন, সেই পন্থাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বর্ণনা করলেন। এখানে আমরা দেখতে পারি যে অদিতি পূর্ণ মনোযোগ পূর্ণ একাগ্রতা সহকারে তিনি ভগবানের চিন্তা করছিলেন। তারপরে এখানে একটি উপমা দিয়ে বোঝাচ্ছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। এই উপমাটা আপনারা আগেও শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে শিল্পোপাদ যেখানে ব্যাখ্যা করেছেন সেখানে একটি রথের উপমা দিয়েছেন। তিনি ভগবানের চিন্তা করলেন মন দিয়ে, আর তিনি কী করলেন বুদ্ধিরূপ সারথির সাহায্যে মনরূপ রশির দ্বারা
ইন্দ্রিয়রূপ দুষ্ট অশ্বদের সংযত করছিলেন। তো শরীরটাকে একটা রথের সঙ্গে তুলনা করলেন সুখদেব গোস্বামী। আর রথ সাধারণত টানে ঘোড়া বা অশ্ব। তো এখানে আগের শ্লোকে ঘোড়াগুলোকে দুষ্ট ঘোড়া, দুষ্ট অশ্বান, দুরন্ত শক্তিশালী অশ্ব, দুরন্ত শক্তিশালী অশ্বদের সঙ্গে আমাদের ইন্দ্রিয়গুলোকে তুলনা করা হয়েছে। তাহলে রথটা হচ্ছে শরীর, আর শরীররূপ রথ টেনে নিচ্ছে কতগুলো ঘোড়া, আর ঘোড়াগুলো অত্যন্ত দুরন্ত। তিনি একাগ্র চিত্তে মনরূপ রশ্মি, মনরূপ রশ্মি। তো ঘোড়াকে নিয়ন্ত্রণ করার জন্য ঘোড়ার, আপনারা দেখেছেন যারা ঘোড়ার গাড়িতে উঠেছেন বা রাস্তায় দেখেন এরকম, তো ঘোড়ার এখানে নিয়ন্ত্রণ করার জন্য দুই দিকে রশ্মি বাঁধা থাকে। এই রশ্মিটা হচ্ছে বলগা বা মনকে এই বলগার সঙ্গে তুলনা করা হয়েছে, রশ্মির সঙ্গে তুলনা করা হয়েছে। ইন্দ্রিয়রূপ দুষ্ট অশ্বদের সংযত করেছিলেন তিনি একাগ্র চিত্তে, ভগবান বাসুদেবের মন স্থির করে পয়ব্রত আচরণ করছিলেন। তো এখানে অদিতি কীভাবে তার মন এবং ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে একাগ্রতা সহকারে উনি পয়ব্রত উদযাপন করার জন্য সংকল্প করলেন তারই বর্ণনা রয়েছে এই শ্লোকে। এবং আগের শ্লোকে বলা হয়েছে অত্যন্ত নিষ্ঠা সহকারে, তাৎপর্য প্রভুপাদ বলছেন এটি হচ্ছে ভগবত ভক্তিযোগের পন্থা। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদন অবৃতম আনুকূল্যেন কৃষ্ণানু শীলনম ভক্তিরোত্তমা। সকাম কর্ম অথবা মনোধর্মী জ্ঞানের দ্বারা সমস্ত জাগতিক লাভের বাসনা পরিত্যাগ করে ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন করাই শুদ্ধ ভক্তির লক্ষণ। মানুষের কর্তব্য কেবল বাসুদেব শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে মনকে একাগ্র করা। সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়, তার ফলে মন এবং ইন্দ্রিয় বশীভূত হয় এবং তখন পূর্ণরূপে ভগবানের সেবায় নিজেকে যুক্ত করা যায়। ভগবানকে, ভক্তকে মন এবং ইন্দ্রিয় সংযত করার জন্য হঠযোগ অভ্যাস করতে হয় না। ভগবানের অনন্য ভক্তির ফলে তার মন এবং ইন্দ্রিয় আপনা থেকেই বশীভূত হয়ে যায়। এখানে এই শিল্পপদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। এখানে প্রভুপাদ একটি তাৎপর্যে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, ভগবানের অনন্য ভক্তির ফলে তার মন এবং ইন্দ্রিয় আপনা থেকেই বশীভূত হয়ে যায় ভক্তের। কিন্তু যারা ভগবানের ভক্ত নয় তাদেরকে বিভিন্ন প্রকার যোগ প্রণালীর সাহায্য গ্রহণ করতে হয়। এটা শাস্ত্রে বলা হয়েছে দুটো পন্থা, একটা হচ্ছে বিড়ালের পন্থা আর একটা হচ্ছে বানরের পন্থা। আমরা দেখি যে বানর কি করে, এক গাছ থেকে, এক ডাল থেকে আর এক ডালে লাফিয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে ভক্তিযোগের পন্থা। শ্রবণ কীর্তন আমাদের মন নিবেশ করতে হবে। এখানে যে অদিতিকে আমরা দেখছি তিনি পয়ব্রত পালন করবেন, কত উনি অ্যালার্ট। এ সামনে যে কালকে থেকে আগামী প্রসব থেকে আমাদের পুরুষোত্তম ব্রত, অনেক নিয়মকানুন শাস্ত্রে বর্ণনা রয়েছে, কিন্তু সমস্ত সর্ববিধি নিষেধেষু এতৈরিব কিঙ্করম, মানে একটি শর্তের উপর স্থাপিত, সেটা হচ্ছে কি, কখনোই ভগবানকে ভোলা যাবে না। সেটা হচ্ছে শ্রবণ কীর্তনে যারা মগ্ন,
বুঝতে হবে হি ইজ ভেরি অ্যাডভান্স। শ্রবণ কীর্তনে রুচি নেই, লোভ নেই, যতই উপরে অনেক কিছু নিয়মকানুন করুক কোনো লাভ হবে না। এখানে আমরা দেখছি অদিতি কি তার প্রমাণ, তিনি তার পতি তার গুরুদেবের নির্দেশ অনুসারে যে পন্থাগুলো অবলম্বন করেছিলেন তার মধ্যে প্রধানটা ছিল মনকে ভগবানের রূপের পদে নিমগ্ন করেছিলেন, যদিও তার অভিলাষটা ছিল অন্য ধরনের। তো দুটো পন্থা, একটা হচ্ছে বানরের পন্থা আর একটা হচ্ছে বেড়ালের পন্থা। তো বানর কী করে, এক ডাল থেকে আর এক ডালে ঝাঁপ দেয়, তখন তার সন্তানকে কিন্তু বানর, মা বানর মানে বানরই, বানর বললে ভুল হবে, বানরই, ওর কিন্তু দায়িত্ব নেই। সন্তানের দায়িত্ব যদি ধরে রাখতে পারে মাকে, তাহলে ও হয়তো মার সঙ্গে সঙ্গেই অন্য স্থানে যাবে, কিন্তু যদি কোনোরকম ছেড়ে দেয় নিচে পড়ে যাবে। তো যোগীদের পন্থা হচ্ছে এরকম, নিজে ইচ্ছা করে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা। কিন্তু ভগবত ভক্তরা মা রবি রাখবি জয় ইচ্ছা তোহারা, তাহলে ভগবান এখানে ভগবানের কাছে ভক্ত প্রার্থনা করছেন আপনি আমাকে মারবেন বা রাখবেন আপনার যেটা ইচ্ছা, সম্পূর্ণরূপে ভগবানের প্রতি শরণাগত, নিজের কোনো যোগ তপস্যা জ্ঞান এগুলোর মাধ্যমে ভগবান এর ভক্ত ভগবানকে লাভ করার তিনি যোগ্য বলে মনে করেন। তো সেটা হচ্ছে ঠিক বিড়ালের, মা বিড়ালের কাছে যে বিড়ালের ছানার মতো, বিড়ালের ছানা চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে, তো বিড়াল এসে, বিড়ালে এসে কী করেছে তাকে মুখ দিয়ে ধরে আর এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাচ্ছে, এখানে সে বেদনা অনুভব করছে না। এটাকে আবার আর একটা উদাহরণ দিয়েছি যে বিড়ালের মুখে বিড়ালের ছানা আর বিড়ালের মুখে ইঁদুরের ছানা, বিড়ালের মুখের যখন বিড়ালের ছানা থাকে তার মা তাকে কোথায় নিয়ে যাচ্ছে তার কোনো টেনশন নেই, চিন্তা নেই, জানে মা আমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। তার মুখের যে ধারালো দাঁতে বেদনা অনুভব করে না, সে একটা আনন্দ অনুভব করে, কিন্তু সেই বিড়ালের মুখে যখন ইঁদুর, সে কীরকম মনে করে যে মৃত্যু, মৃত্যু এখন আমার সামনে হাজির। তো এই দুটো পন্থা, তো ভগবত ভক্তদের পন্থাটা হচ্ছে খুব সরল পন্থা। তো এইখানে প্রভুপাদ তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, একটা বলছেন এখানে ভক্তকে মন এবং ইন্দ্রিয় সংযত করার জন্য হঠযোগ অভ্যাস করতে হয় না, ভগবানের অনন্য ভক্তির ফলে মন এবং ইন্দ্রিয় আপনা থেকে বশীভূত হয়ে যায়। এইখানে দুটো বিপরীত ধর্মী কথা, প্রথমে অনুবাদে বলা হয়েছে যোগ অভ্যাস করতে হলে মন ইন্দ্রিয় আমাদের সংযত করতে হবে, তারপরে যোগ অভ্যাস, মন ইন্দ্রিয় সংযত না হলে তো ভক্তি অনুশীলন করাই যাবে না। কিন্তু তাৎপর্যে প্রভুপাদ আবার উল্টোটা বললেন, মনে হচ্ছে উল্টোটা, পন্থাটা একই কিন্তু এটা বুঝে নিতে হবে। তো প্রভুপাদ বলছেন অনন্য ভক্তির ফলেই আমাদের মন এবং ইন্দ্রিয় সংযত হবে। ভগবদ্গীতা তো আপনারা পড়েছেন অষ্টাদশ অধ্যায়, আঠারো অধ্যায়, অষ্টম অধ্যায়, তেষাম সতত যুক্তানাম, না ভুল বলেছি, যেথাম যেসাম চন্ত গতম পাপং জননাম পুণ্যকর্মাণাম তেদন্ন মোহ নির্মুক্তম ভজন্তেমাং দৃঢ়ভূতা, যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন তিনি ভগবত ভক্তি অনুশীলন করতে পারেন। তো প্রভুপাদ ওখানে তাৎপর্য বলেছেন তাহলে কি কন্ডিশনটা এরকম পাপ মুক্ত হবে তারপরে ভগবত ভক্তি করবে, না ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমেই পাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই উদ্ধবকে ভগবান বলছেন হে উদ্ধব আমার প্রতি ভক্তি হচ্ছে প্রজ্বলিত অগ্নির মতো, সে পাপরূপী বাসনারূপী ইন্ধনকে, ইন্ধন মানে কাষ্ঠকে যে কোনো মুহূর্তে ভস্মীভূত করতে পারে। তো ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমেই আমাদের বাসনাগুলো দূর হয়ে যাবে, মন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হয়ে যাবে। তার জন্য আগের শ্লোকে বলেছেন যে নিষ্ঠা সহকারে শতম প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়ন কথাঃ তজ্জসনাদর্শ অপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রম ঈশ্বতি, পন্থগুলো দিয়েছেন এখানে কপিল দেব দেবাহতী মাতাকে, বলছেন এই যে নিষ্ঠাটা কোথা থেকে আসবে, এই পন্থাটা কত সরল, যে রেগুলার যারা দেখবেন ভাগবত শ্রবণ করছেন
মঙ্গলারতি আসছেন, জপ করছেন, তাদের ধীরে ধীরে ভগবত ভক্তি বর্ধিত হচ্ছে, তারা বুঝতে পারছে, একটা নিষ্ঠার পর্যায়ে চলে এসেছেন। ভগবানকে টাইম মতো না দর্শন করলে তাদের মনে হচ্ছে কি একটা যেন একটা গ্যাপ পড়ে আছে, হচ্ছে মনে হয় কারে করো, বোঝা যায়, দেখলে বোঝা যায় তাদেরকে, তাদেরকে দেখলে বোঝা যায় যে তাদের ভগবানকে না দেখলে ভালো লাগে না। ভগবানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন, বিড়বিড় করে কিছু বলেন, এরকম কিছু প্রার্থনা করেন, এই নিষ্ঠার পর্যায়ে চলে এসছেন, অনেক নিষ্ঠাবান ভক্ত আছেন। তো সেটার প্রথম স্টেজ হচ্ছে কি, সতম প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। কপিলদেব বলছেন আমার বীর্যবতী কথা, যখন সতম প্রসঙ্গাত আমার ভক্তদের সঙ্গে শ্রবণ করবেন। প্রভুপাদ বলছেন এরকম না, বই রয়েছে ঘরের মধ্যে বসে স্টাডি করা যায়, কিন্তু ভক্ত সঙ্গটা হচ্ছে মেইন। আমরা অনেক খেতে পারি কিন্তু ডাইজেস্ট করার জন্য শক্তি দরকার, সেই জন্য সাধুসঙ্গ। সতম প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা। যখন কর্ণ দিয়ে যাবে, কর্ণরন্ধ্র পথ দিয়া রিধি মাঝে প্রবশিয়া, ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা তদ্দেশন আদর্শ অপবর্গ বর্তমান। পবর্গ তার উল্টোটা হচ্ছে অপবর্গ, তখন ধীরে ধীরে সে অপবর্গ মানে মুক্তির দিকে অগ্রসর হবে। সে মুক্তির প্রথম স্টেজ হচ্ছে কি, আদৌ শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপর নিষ্ঠা। অনর্থ নিবৃত্তি না হলে নিষ্ঠার পর্যায়ে উপনীত হওয়া যায় না। তো এখানে খুব সুন্দর তাৎপর্যে প্রভুপাদ আমাদেরকে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম শিক্ষা দিয়েছেন। এখানে অদিতি, যদি উনি ওনার ইন্টেনশনটা উদ্দেশ্যটা আলাদা ছিল, উনি ভগবানের কাছে কৃপা লাব করার জন্য পয়ব্রত পালন করেছেন, এটারও একটা পন্থা। যদি কেউ সকাম কর্ম বা জ্ঞানের অনুশীলন বা তপস্যা এগুলো করতে চান, তার জন্য বেদে এগুলো পন্থা দিয়েছে, সিদ্ধিলাভের পন্থা প্রদান করা হয়েছে। তো এটা জীবনের প্রকৃত উদ্দেশ্য নয়, সেটা ওনার পতি আগে ওনাকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন, আপনারা শ্রবণ করেছেন যে দেহ এবং আত্মার পার্থক্য কি, দেহ অনিত্য, এই জগৎ অনিত্য, তাই অনিত্য সুখ ভোগের জন্য তোমার পুত্রদের স্বর্গরাজ রাজ্য লাভ করার জন্য সময় নষ্ট না করে ভগবানের ভক্তি করো। শ্রাদা মধুবাস্ত্র, যখন তিনি দেখলেন খুব দৃঢ়, তিনি তার সংকল্পে দৃঢ়, তখনই ভগবান তাকে সাহায্য করেন গুরুদেবের মাধ্যমে। আমরা দেখি ধ্রুব মহারাজের মাধ্যমে, ধ্রুব মহারাজ যখন পিতার চেয়ে বড় রাজ্য লাভ করার জন্য উনি সংকল্প করেছিলেন, তখন সারা ব্রহ্মাণ্ডের সমস্ত এই সংবাদ ছড়িয়ে গেল। নারদ মুনি সেখানে এসেছেন, তাই প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যখন কেউ ভগবানকে লাভ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হন, ভগবানকে লাভ করার জন্য ভক্ত যখন এক পদক্ষেপ অগ্রসর হন, ভগবান তাকে সাহায্য করার জন্য 10 পদক্ষেপ এগিয়ে আসেন। তখন নারদ মুনি সেখানে এলেন, এসে ধ্রুব মহারাজকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করলেন, বয়স অল্প, এই বয়সে খেলাধুলা করতে হয়, এই বয়সে তুমি বনে গেলে বিভিন্ন ধরনের হিংস্র জন্তু তোমাকে খেয়ে নেবে, বিভিন্ন ধরনের ভয় দিলেন। কিন্তু ক্ষত্রিয় খুব ডিটারমেন্ট, খুব দৃঢ়, এটা ভগবত ভক্তদের এই জিনিসটা খুব দরকার। এটার উদাহরণ দিয়েছেন শিল প্রভুপাদ ভগবত গীতার 6 অধ্যায়ে, চড়াই পাখির উদাহরণ, যারা ভক্তিশাস্ত্রী করছেন, একটা সংকল্প নিয়েছে সমুদ্রের জল শুকিয়ে ফেলবে, সংকল্প যখন করেছেন শুরু করে দিয়েছে কাজ, আর ভগবানের ভক্ত গরুর সেখানে এসেছেন তাকে সাহায্য করার জন্য। তাই যখন দেখলেন অদিতি সংকল্পবদ্ধ, তখন বললেন ঠিক আছে, তথাস্তু, তুমি এখন এই প্রসেসগুলো বললেন, দ্বাদশ দিন তোমাকে এই পয়ব্রত উদযাপন করার জন্য কী কী অনুষ্ঠান করতে হবে, ইন্দ্রিয়গুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, মন কীভাবে নিয়ন্ত্রণ করতে, সমস্ত বর্ণনা দিলেন। কিন্তু তার ইন্টেনশনটা কী ছিল, তিনি স্বর্গ রাজ্য চায়, তার সন্তানদের তিনি ভোগ বিলাস এইগুলো চায়,
তাহলে প্রকৃত মাতা বা প্রকৃত পিতার উদ্দেশ্য কিন্তু এটা নয়, আমার সন্তান থাকুক দুধে ভাতে। অধিকাংশ সাধুদের দেখলে বলে প্রভু একটু মাথায় হাত দিয়ে দিন যাতে পাস করে যায়। পাস মানে কি? পাস মানে বন্ধন হয়ে যায়, যাতে এমএ পাস বিএ পাস এগুলো না, এগুলো হচ্ছে জড়জগতের বন্ধনে যাতে আরও বদ্ধ হয়ে যায়, মানে ফার্স্ট ক্লাস কয়েদি হয়ে যায়, চিরদিনের জন্য আমার ছেলে মেয়ে যেন এই জগতে বদ্ধ হয়ে থাকে। এই ইন্টেনশনটা নট গুড, ভালো নয়। প্রকৃত যারা কৃষ্ণ ভক্ত পিতামাতা, তাদের উদ্দেশ্যটা প্রভুপাদের বাবার মতো। প্রভুপাদের মা কিন্তু এটা চাইতো না, চাইতো কি ছেলে যেন ব্যারিস্টার হয়। ছেলে যেন ব্যারিস্টার হয় কেননা খুব নাম হবে। ছেলের বাবা কি চাইতো? বাবা চাইতে ছেলে ব্যারিস্টার হওয়ার দরকার নেই, আমার ছেলে যেন রাধারানীর ভক্ত হয়। সাধুদের ভোজন করি একটা আশীর্বাদ চাইতেন, একটু আশীর্বাদ করুন আমার ছেলেটা যেন রাধারানীর ভক্ত হয়, ভগবানের বাণী প্রচার করেন। এটা হচ্ছে প্রকৃত পিতা প্রকৃত মাতা। সেই সেই পরম বন্ধু সেই পিতামাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, সকল জন্মে পিতামাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি পায় কি গুরু কৃষ্ণ নাহি মেলে ভজ হিয়ায়। সকল জন্মে আমরা পিতামাতা গুরু পাব, কিন্তু এই কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য, শুদ্ধ ভক্তি লাভ করার জন্য যে সদ্গুরু বা কৃষ্ণ ভক্ত পিতামাতা লাভ করা অত্যন্ত দুর্লভ। সেই জন্যই যদিও অদিতিটা চেয়েছিলেন এটা আমাদেরকে শিক্ষা দান করার জন্য, অদিতি কোনো সাধারণ ব্যক্তি নন, আমাদেরকে শিক্ষা দান করার জন্য ভাগবতের সমস্ত ক্যারেক্টারগুলো তুলে ধরা হয়েছে। আমরা যেন ভগবত ভক্তি অনুশীলন করার জন্য আমাদের ইন্টেনশনটা যেন ঠিক থাকে, শুধু ভগবত ভক্তি, শুধু শুদ্ধ ভক্তি। কেননা ভগবত ভক্তি করলে কিন্তু এগুলো আসবে, কেননা সেখানে বিল্ববঙ্গ ঠাকুর বলেছেন যে ভক্তি স্থয়ী স্থিরতারা ভগবান যদি স্যাৎ, যদি ভগবত ভক্তিতে কেউ স্থির থাকেন তাহলে কী হবে? দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি। আমাদের জীবনের উদ্দেশ্য ভগবানের এই কিশোর মূর্তি দর্শন করা। যদি কেউ ভগবানের এই ভগবত ভক্তিতে স্টাডি থাকেন, স্থির থাকেন, ভগবান এক সময় তার কাছে তার এই কিশোর মূর্তি প্রকাশ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে ধর্ম অর্থ কাম সময় প্রতীক্ষা, ধর্ম অর্থ কাম প্রতজ্ঞ আর ভক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে অস্মাত, ধর্ম অর্থ কাম সময় প্রতীক্ষা, মুক্তি দেবী স্বয়ং কীতাঞ্জলি পুটি তার কাছে দাঁড়িয়ে থাকবে। আর ধর্ম অর্থ কাম এগুলো তো কোনো কথাই নেই। তো আমরা দেখি ধ্রুব মহারাজের মতো বালক তিনি সিদ্ধি লাভ করেছিলেন, তিনি ভগবানকে দর্শন করলেন, কিন্তু ভগবানকে দর্শন করে তার প্রার্থনা কি ছিল? কাচম বিচিন্নম যদি দিব্য রত্নম স্বামীন কৃতার্থস্মি বরম না যাচে। হ্যাঁ, ভগবান কাছে প্রার্থনা করলেন যে ভগবান স্বামীন কৃতার্থস্মি বরং না যাচে, এখানে আমরা অদিতিকে দেখতে পাচ্ছি যদি উনি ভগবানের কাছে শুদ্ধ ভক্তি লাভ করার জন্য কামনা করেননি, কিন্তু যারা এরকম ধরনের ভক্ত ভগবান তাদেরও কৃপা করেন। যেরকম আমরা দেখলাম ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজ যদিও ভগবানের কাছে উনি শুদ্ধ ভক্তি কামনা করেননি, পরবর্তীতে তিনি বুঝতে পেরেছেন, তাই তিনি প্রার্থনা করলেন যে স্বামীন কৃতার্থস্মি বরং না যাচ। তাই ভগবান বলছেন যে আমাকে কেউ ভজনা করে, শ্লোকটা কি? যে আমা ভজে মাঝে কি শ্লোকটা? কৃষ্ণ কহে আমা ভজে মাঝে মাগে বিষয় সুখ, অমৃত ত্যাগী বিষ মাগে এ বড় মূর্খ, কিন্তু আমি বিজ্ঞ এই মূর্খে বিষয়কে নি দেব, সচরণ মৃত দিয়া বিষয় ভুলাইব।
কিন্তু ভগবান তো বিজ্ঞ, অভিজ্ঞ স্বরাট। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দেব যে সচরণ মৃত দিয়া বিষয় ভোলা। যদিও ইনিশিয়ালি ভক্ত ভগবানের ভক্তদের এই ধরনের ধর্ম অর্থ কাম মোক্ষের প্রতি তার অভিলাষ থাকে, কিন্তু ভগবান খুব কৃপালু, ভগবান খুব কৃপালু, তার ভক্তের হৃদয় থেকে এই সমস্ত অনর্থ তিনি দূর করে দেন। চৈতন্য চরিতামৃতেও এগুলো বর্ণনা রয়েছে খুব সুন্দরভাবে, যে একজন ব্যক্তি ছিলেন খুব দরিদ্র, তো একজন সর্বজ্ঞ এসে তাকে বললেন, তুমি তোমার তো অনেক পিতৃধন রয়েছে, তুমি কেন দুঃখ করছো, কিন্তু কোথায় রয়েছে তোমাকে আমি সেটা বলবো, কিন্তু এইখানে রয়েছে সেই ধন, গুপ্ত ধন, কিন্তু তুমি ভুল করে যদি দক্ষিণ দিকে খোদো তাহলে কিন্তু অসুবিধা পাবে না, সেখানে ভীমরুল বড়লি, ভীমরুল আর বলতা আছে তোমাকে কামড়াবে, তুমি ধন পাবে না। যদি পশ্চিম দিকে খোদো সেখানে রয়েছে একটা কৃষ্ণ অজগর, তোমাকে বিঘ্ন করবে, তুমি ধন পাবে না। যদি উত্তর দিকে খোদো আছে যক্ষ, তোমাকে গিলে খাবে, তুমি ধন পাবে না, কিন্তু যদি পূর্ব দিকে খোদো অল্পতে তুমি ধন পাবে। তাই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই তাৎপর্য ব্যাখ্যা করেছেন, যে কর্ম, যে কর্মকাণ্ডের প্রসেসটা হচ্ছে এই ভীমরুল বড়লির মতো, এগুলো খুব ক্লেশদায়ক। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানাজনী সদা ফেরে কদর যে ভক্ষণ করে, তার জন্ম অধপথে যায়। নরতন দর্শক বলছেন যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানাজনী সদা ফেরে কদর যে ভক্ষণ করে, তার জন্য অধপথে যায়। তো সেই জন্য কর্মকাণ্ডের এই পন্থাটাকে আমাদের জীবনে অনেক ধরনের যে ক্লেশ ভোগ করতে হয় সেগুলো হচ্ছে ভীমরুল বড়লির দংশনের মতো। এবং পশ্চিম দিকটাকে বলা হয়েছে যক্ষ, সেটা হচ্ছে জ্ঞানযোগ, জ্ঞানযোগের মাধ্যমে ক্লেশ, ক্লেশ অধিকতর স্থে সম অব্যক্ত আসক্ত চেত সম অব্যক্ত হি গতির দক্ষ্যম দেহবোধ বিরবাপতে। কেননা ভগবানের নির্বিশেষ রূপের প্রতি মনোনিবেশ করা খুব কঠিন, ক্লেশদায়ক। এবং উত্তর দিক হচ্ছে কি, কৃষ্ণ অজগর সমস্ত কিছু গিলে খায়, সেটা হচ্ছে অষ্টসিদ্ধি বা ব্রহ্ম সাযুজ্য। সেজন্য ভগবত ভক্তরা এগুলো চান না, তারা পূর্ব দিকের যে সরল পন্থা ভগবত ভক্তি। তাই সর্বজ্ঞ হচ্ছে কৃষ্ণ ভক্ত সদ্গুরু, শাস্ত্র হচ্ছেন সাধককে সব কিছু জানিয়ে দেন আমাদের কোন পন্থাটা গ্রহণ করা উচিত। যদিও কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড যোগ সিদ্ধি সমস্ত কিছু শাস্ত্র বর্ণনা করা রয়েছে, কিন্তু এটা সহজে লাভ করবেন কারা, যারা সদ্গুরু শরণাগত হয়েছেন। শিলপ্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন যে কেউ একজন ডক্টরের কাছে গেলেন, কিন্তু ডক্টর বলে দিলেন আপনি জঙ্গলে গিয়ে কিছু মেডিসিন সংগ্রহ করবেন, কিছু গাছের পাতা, কিছু গাছের শিকড়, এটা এনে আপনি এটা থেতো করে রস খাবেন, প্রেসক্রিপশন দিল। কিন্তু কীভাবে জানবে কোন গাছ, কোন গাছের শিকড়, কোন গাছের পাতা, তো সেই জন্য এটা অত্যন্ত কঠিন। কিন্তু বর্তমানে যে কলিযুগের মানুষের এত অলস, সেই জন্য মেডিসিন আছে, অত বাটাবাটি থেতো করা দরকার নেই, ট্যাবলেট রয়েছে একদম কমপ্লিট রয়েছে কোর্স, এটা গ্রহণ করলেই ফিট। তো সেই জন্যই যোগ সিদ্ধি ভগবানের ভক্তরা এগুলো চান না। ব্রত করার উদ্দেশ্য কিন্তু এগুলো নয়, ব্রত করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে আমরা কী চাইব, ভগবানের কাছে কী চাইব আমরা শুধু। সেখানে চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন আশ্লীষবা পাদরতম পিনুষ্টমাম, আমাকে আপনি লাথি দিয়ে দূরে ফেলে দিন,
বা পদদলিত করুন, পায়ের নিচে পিষে একদম চ্যাপটা করে দিন। আশ্লীষ পাদরত আম্পিনুষ্টমাম অদর্শনম, আমরা ভগবানকে দর্শন করতে চাই, মাঝে মাঝে জপের সময় ভগবানের রূপ দর্শন করতে চাই, কিন্তু অদর্শনম, মহাপ্রভু বলছেন দর্শন দিন আর না দিন কোনো অসুবিধা নেই। বা মর্মাহতম, আমাকে দুঃখ দিন, বিভিন্ন রোগ ব্যাধি দিন, মানসিক কষ্ট দিন, কোনো অসুবিধা নেই। মর্মাহতম করতুবা, যা ইচ্ছে তাই করুন, যথা তথা যা যেটা আমার একটু করুন, কিন্তু হে লম্পট পুরুষ, বিদধাতু লম্পট মত প্রাণ নাথস্থ, আপনি আমার একমাত্র নাথ। তো ভক্তি করে অনেকেই, আবার অনেককেই আবার প্রাণের মধ্যে বসিয়ে রাখেছে। তাই নরোত্তম দাস ঠাকুর লিখেছেন প্রেমভক্তি চন্দ্রিকায়, অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই, এই ভক্তি পরম কারণ। অন্য দেবাশ্রয় নেই, অন্য কোনো দেবদেবীর আশ্রয় গ্রহণ করা যাবে না। অনেক সময় প্রচারে গেলে দেখা যায় লক্ষ্মীর ছবিটাও আছে, কালীর ছবিটাও আছে, দুর্গার ছবিটাও আছে, সরস্বতীও আছে, কেননা ছেলে মেয়ে পড়াশোনা করছে, যদি সরস্বতী বিমুখ হয়ে যায়, লক্ষ্মী যদি ধন না দেয়, এটা অন্য অভিলাষ, কিন্তু এটা শুদ্ধ ভক্তি নয়, মিশ্রা ভক্তি। তাই আমরা দেখি শ্রীধর কীরকম অনন্য ভক্ত ভগবানের, মহাপ্রভু তাকে মহাভাব যখন প্রকাশ করেছিলেন বিভিন্ন ভক্তকে ডাকছিলেন, তো মহাপ্রভু চিৎকার করে বললেন শ্রীধরকে ডেকে নিয়ে আসো। শ্রীধর, শ্রীধর কে আবার, তাকে কেউ চেনেই না। অনেক সময় আমাদের হেডলাইনের নাম থাকলে ভালো লাগে একটু, শ্রীধরকে কেউ চেনেই না। বলছে দেখো ওখানে চিৎকার করে করে একটা লোক আছে, চাষি হরিনাম করে, তো ভক্তরা খুঁজে পাচ্ছে না, তো বলছে শ্রীধরকে, বলছে এই ওইখানে একটা চাষা লোক, আমাদের রাতে ঘুমাতে দেয় না, সারা রাত চিৎকার করে খেতে পায় না, এই জন্য গিয়ে দেখো। গিয়ে বলছে মহাপ্রভু তোমাকে ডেকেছে। যে শুনেই শ্রীধর অজ্ঞান হয়ে গেছে, মহাপ্রভু আমাকে ডেকেছেন, কেন জানি না কেন, চলো চলো নিয়ে এসছে। শ্রীধর তোমাকে আমি আশীর্বাদ করব, বর দেবো, বলো কি চাও, কি বর চাই, অষ্ট সিদ্ধি দিতে চাই। কিছু চাই না আমি মহাপ্রভু আপনার কাছে। কি চাই? একটা জিনিস চাই, যেই ব্রাহ্মণ কারি নিল মোর খোলা পাত, সেই ব্রাহ্মণ হোক মোর জন্মে জন্মে নাথ। যে ব্রাহ্মণ আমার খোলা, আমার পাতা কেড়ে কেড়ে নিয়ে যেত, দাম দিত না, জোর করে না দিলে জোর করে নিয়ে যাবে, কীরকম অত্যাচার! আর এত ছোট ব্রাহ্মণ বালক কিছু বলতে পারেন না, যখন তাকায় সব ভুলে যায়, তাকালেই ভগবানের মায়ায় সব ভুলে যায়, সব নিয়ে যাও তুমি আমার। তাই মহাপ্রভু বলে আরে তুমি অর্ধেক ইনকাম দিয়ে গঙ্গা পূজা করো, আর আমাকে তুমি একটু কনসেশন করতে পারো না, ডিসকাউন্ট দিতে পারো না, ভগবদ গীতা ডিসকাউন্ট চায়, তো তুমি আমাকে ডিসকাউন্ট দিতে পারো না, তুমি গঙ্গা পূজা করো, জানো কে এই আমার দাসী, এই শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু, এরকম বলতে নেই নিমাই, তুমি দুষ্ট হয়ে গেছে খুব। তো তাকে সিদ্ধি দিতে চেয়েছেন, কিন্তু তিনি সিদ্ধি চাচ্ছেন না। তো সেই জন্য ভগবত ভক্ত বা সাধক যে কোনো একটা অঙ্গে যদি তার নিষ্ঠা থাকে, বহু অঙ্গ সাধে কেউ সাধে এক অঙ্গ, নিষ্ঠা হতে উপজয় প্রেমেরও তরঙ্গ। অনেক অঙ্গ আছে ভগবত ভক্তির, নববেদা ভক্তির নটা অঙ্গ আছে, নটা অঙ্গ তো যাজন করা সম্ভব নয়। এক অঙ্গ সাধে কেউ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতে উপজয় প্রেমেরও তরঙ্গ। যদি একটা অঙ্গে কারো নিষ্ঠা থাকে, তিনি কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন। যেরকম আমরা দেখি পরীক্ষিত মহারাজ শুধু শ্রবণ করেছিলেন, নিষ্ঠা সহকারে শ্রবণ করে উনি সিদ্ধি লাভ করেন। সুখদেব গোস্বামী শুধু কীর্তন করলেন, সিদ্ধি লাভ করলেন। প্রহ্লাদ শুধু স্মরণ করলেন। তা আমাদের যে পুরুষোত্তম ব্রত, অনেক নিয়মকানুন হরিভক্তি বিলাস, অনেক ভুরি ভুরি পড়েছিলাম আমি, অনেক আছে, বাপরে বাপ।
তো ব্রত এত নিয়ম নিষ্ঠা তো করলে ভালো, তো যদি একটা কেউ ভালো করে ধরতে পারে যে এই মাসে আমি একটা করব, তাহলেই তিনি ভগবানকে খুশি করতে পারেন। যদি একটা যে নিয়ম বা একটা প্রার্থনা আমি ডেলি ভগবানকে করব, যে কোনো একটা অঙ্গ যদি তিনি নিষ্ঠা সহকারে করেন, ভগবান ওতেই খুব সন্তুষ্ট হন। তো এখানে আমরা দেখছি যে অদিতি তিনি পয়ব্রত পালন করছেন। শ্রীল প্রভুপাদ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় একটা তাৎপর্যে একটা খুব সুন্দর কথা বলছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ ওখানে উদাহরণ দিয়েছেন যে নাস্তি বুদ্ধিরযুক্ত নচা যুক্ত স্বভাবনা নচা ভবত শান্তির অসন্তোষ কুত সুখম। নাস্তি বুদ্ধিরযুক্ত নচা যুক্ত স্বভাবনা নচা ভব অতঃশান্তি অসন্তোষ কুত সুখম। দ্বিতীয় 66 দ্বিতীয় অধ্যায় 66 বলছেন যে কৃষ্ণ ভাবনায় যিনি মগ্ন নন নিমগ্ন নন সে সমস্ত ব্যক্তির কিন্তু মন স্থির নেই। এটা আপনারা দেখবেন অনেক যারা খুব মন চঞ্চল মানে কৃষ্ণ ভক্তিতে স্থির হয়নি এবং তাদের বুদ্ধিটা স্থির নেই। নাস্তি বুদ্ধির অযুক্ত অযুক্ত মানে ভগবত ভক্তির সঙ্গে যুক্ত নেই, তার বুদ্ধিটাও ঠিক নেই। আর এরকম যার মন এবং বুদ্ধি স্থির নেই সেরকম ব্যক্তির জীবনে কোনো সুখ নেই। এরকম সুখহীন ব্যক্তির জীবনে শান্তি কোথায়? অসন্তোষ কুত সুখম। সেই জন্যই ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় প্রভুপাদ তাৎপর্যে ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকের তাৎপর্যে একটা শ্লোক কোট করেছেন। হরে কৃষ্ণ, একটা শ্লোক কোট করেছেন অমৃতবিন্দু উপনিষদ। শ্লোকটা কারো জানা আছে? অমৃতবিন্দু উপনিষদ। হ্যাঁ, মন এব মনুষ্যানাম কারণম বন্ধমোক্ষায়। বলছে মানুষের মনটা হচ্ছে তার বন্ধন এবং মুক্তির কারণ। মন এব মনুষ্যানাম কারণম বন্ধমোক্ষায়। তো যে মনটা বিষয়ের তন্ময়তা রয়েছে সেই মনটা হচ্ছে তার বন্ধনের কারণ, আর যে মনটা বিষয় থেকে নিরাসক্ত সে মুক্তির কারণ। তাহলে এখন আমাদের মন কীভাবে আমরা কৃষ্ণে নিমগ্ন করব, এই পন্থাগুলো দ্বাদশ অধ্যায়ে ভগবান একটা গ্রাজুয়াল প্রসেস ক্রমিক পন্থা প্রদান করেছেন ভগবান। ওটা ভগবদ্গীতার ১২ অধ্যায় ৮ থেকে ১২ নম্বর শ্লোক আপনারা দেখবেন লেখা আছে। ভগবান বলছেন যে তুমি মন তোমার মন ভগবানের আমার চরণে সমাহিত করো, তোমার বুদ্ধি আমাকে স্থির করো, এইভাবে তুমি আমাকে লাভ করতে পারবে। অথ চিত্তম সমাধাতুম নশক নসীম স্থিরম অভ্যাসে জগে নতত মাই সাপ্তম ধনঞ্জয়। কিন্তু কেউ বলতে পারেন আমার মন তো ভগবানের চরণে নিমগ্ন নেই, তাহলে আমি কি ভগবানকে লাভ করব না? ভগবান বলছেন না, পারবে। যেমন অর্জুনকে বলেছিলেন ষষ্ঠ অধ্যায়ে, অর্জুন বললেন চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তৎসাহম নিগ্রহম মনে বায়ুরিব সুদুষ্করম। বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারে অর্জুন, তার এমন শক্তি ছিল বান দিয়ে, কিন্তু আমার চঞ্চল মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু ভগবান বললেন অসংশয় মহাবাহ, কোনো সংশয় নেই, অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহম চলাম কিন্তু অভ্যাসে না তুকন্তেও বৈরাগ্যেন চাগ্রিজাতে। এটা অভ্যাস করতে হবে, একদিনে হবে না। মন চঞ্চল মানে মন যেদিকে চলে যাক আমি যেদিকে, ওরকম করলে অভ্যাস করতে হবে। অভ্যাস যোগে যুক্তেন, অভ্যাস যোগের মাধ্যমে এটা করতে হবে। তাই ভগবান বললেন অতচিত্তম সমাধাতুম নশক্নসি, যে তুমি সক্ষম না হও অভ্যাস অভ্যাস করো। তাই কেউ বলতে আমি অভ্যাসও করতে পারছি না, তাহলে আমি কি ভগবানকে লাভ করতে পারবো না? বলছেন অভ্যাসে অপি অসমর্থ হচ্ছে মৎকর্ম পরমম ভব, যদি অভ্যাস করতে না পারো আমার জন্য কর্ম করো। তো কেউ বলছে না আমি ইস্কনে এসে কর্ম করতে পারছি না, তাহলে ঠিক আছে তো তুমি কর্ম করো, মাঝে মাঝে 50% আমাদের মন্দিরে পাঠিয়ে দাও।
তো ভগবান কতগুলো অপশন দিয়েছেন তার কাছে যাওয়ার জন্য। সেই জন্য আমাদের এই যে ভগবত ভক্তির পন্থা খুব সরল, এরকম নয় চৈতন্য মহাপ্রভুই শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভগবদ্গীতা ভগবান বলেছেন, আমরা বেশি করে চৈতন্য মহাপ্রভুর কথা বলি, ওনারা শুধু হরিনাম করতে বলেন, তো ভগবান কৃষ্ণ কিন্তু এই পন্থাগুলো বলেছেন, গ্রাজুয়াল পন্থাটা বলেছেন। তো এখানে আমরা এই এই শ্লোকের তাৎপর্য আমরা এটাই শিক্ষা লাভ করলাম, যদি ভগবত ভক্তি লাভ করার সময় আমরা যদি ভগবত ভক্তি অনুশীলন করার মেন উদ্দেশ্য হচ্ছে ভগবানকে লাভ করা, আর সেটা করতে হলে মন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা উচিত, আর ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে মন ইন্দ্রিয় আস্তে আস্তে আমাদের নিয়ন্ত্রণ হয়ে যাবে। এখন আমাদের নৃসিংহদেবের প্রার্থনা রয়েছে, তো আর সময় নেই, আমাকে বলেছিলেন 10 মিনিট আগে শেষ করার জন্য, সকলকে ধন্যবাদ। গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবতম কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল।